মিয়ানমার জান্তা বিরোধী তিন সশস্ত্র গোষ্ঠীর জোট থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের কাছে আত্মসমর্পণের অভিযোগে মিয়ানমার সেনাবাহিনীর তিনজন ব্রিগেডিয়ার জেনারেল এবং এক কমান্ডারকে মৃত্যুদণ্ড ও আত্মসমর্পণ ভূমিকা রাখার জন্য আরও তিন ব্রিগেডিয়ার জেনারেলকে আজীবন কারাবাসের সাজা দিয়েছে মিয়ানমার সামরিক আদালত। 2021 সালের 1 ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রপন্থী নেত্রী অং সাং সুচির নেতৃত্বাধীন NLD সরকারকে হটিয়ে জাতীয় সরকার দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। তারপর থেকেই সামরিক বাহিনীর ক্ষমতা দখল করার পরপরই ফুসে উঠেছিল মিয়ানমারের গণতন্ত্রপন্থী জনতা। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনার দাবিতে দেশজুড়ে আন্দোলন শুরু করেন তারা। কিন্তু মিয়ানমারের পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিক্ষোভ দমনে আগ্নেয়াস্ত্র ব্যবহার শুরু করার পর 2022 সালের দিকে গণতন্ত্রপন্থীর এক অংশ জান্তা বিরোধী বিদ্রোহী গোষ্ঠীতে যোগ দেওয়া শুরু করে। 2023 সালের অক্টোবরের শেষ দিক থেকেই মিয়ানমারের বিভিন্ন প্রদেশে সামরিক বাহিনীর বিরুদ্ধে আক্রমণ শুরু করে মিয়ানমারের জান্তা বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর জোট পিপলস ডেমোক্রেটিক ফোর্স PDF থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সভুক্ত তিন গোষ্ঠী PDF জোটের নেতৃস্থানীয় সদস্য। মন্ডলের নাম এশিয়ান টেলিভিশন ন্যাশনাল ডেস্ক।